বাপরে, এই ভিড় ঠেলে যাবো কি করে, উল্টো দিকে যেতে হবে। অনেক বছর আগে শুনতাম, অনেক অনেক বছর আগে শাক তুলতে যাই, হ্যাঁ পুকুর পাড়ে, এখন আমরা ছাদে শাক তুলতে যাচ্ছি। আর বলি আমার কপালটা বড় বন্ধু, কাজে যে কাজে ঘাড় পিঠ মাথা সব একসাথে। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর তোমাদের সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। এখন সকালবেলা, এখন বাজে 7:45, আর আমি এখন রেডি হচ্ছি, কোথাও একটা যাব, কোথাও একটা মানে কি বলেই দিচ্ছি, আমি যাচ্ছি কোটাসুর। কেন যাচ্ছি, যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানো অলরেডি, আর যারা নতুন তাদেরকে বলি আমি যাচ্ছি ক্লাস নিতে। প্রত্যেক উইকে যেতে হয় আমাকে, শনিবার এবং রবিবার, তো আজকে হচ্ছে শনিবার, তো আমাকে যেতে হবে। রেডি হয়ে গেছি, যদিও এখন এত রোদ্দুর হয়, কষ্ট হয়, কিন্তু খুব সকালে যেতে পারিনি, কালকে অনেক রাতে শুয়েছি, সব গুটি টুটিয়ে সব কিছু করে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, তো সকালে উঠে যাওয়াটা একটু মুশকিল হয়। তো 9টার ট্রেন ধরি, তো চলো আজকের দিনটা, আজকে অনেক দিন পর ভাবলাম একসাথে জার্নি করা হয় না, তোমাদেরকে আবার আজকে আমার সাথে নিয়ে যাই বর্ধমান থেকে সাঁইথিয়া। তো চলো আজকে দিনটা এইভাবে শুরু করা যাক। যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তাদেরকে বলি ওয়েলকাম, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকেও অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা, এইভাবেই সাপোর্ট করে যাও। আর পুরনো যারা সাবস্ক্রাইবার আছে তাদের তো কিছু বলারই নেই, অনেক থ্যাংক ইউ, অনেক 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 থ্যাংক ইউ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, ওটা প্রেস করে দাও, এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবে, এবং তারপর অল অপশনটা সেটাও প্রেস করতে একদম ভুলবে না। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো তোমরা করবেই আমি জানি, এভাবে সাপোর্ট করে দাও। চলো দিনটাকে শুরু করি। এখন পৌঁছে গেছি, তো আজকে জেঠুর সাথে এসেছি, ওই জন্য টাইমটা একটুখানি কম লেগেছে, দেরিতে বেরিয়েও আগে পৌঁছে গেছি। জেঠু আসছিল, ট্রেন ধরবে জেঠু, ওই জন্য আগে এসে গেলাম। জেঠু টিকিট কাটছে, আমার টিকিট কাটা হয়ে গেছে। বাপরে, এই ভিড় ঠেলে যাবো কি করে, উল্টো দিকে যেতে হবে। ওই দিকে ট্রেন দাঁড়িয়ে, ওই প্ল্যাটফর্মে, বাট আমি এদিকে এলাম, কারণ হচ্ছে এত ভিড় ওদিকটা ঠেলে পেরোতে, তার জন্য আমি তো লেডিসে যাবো একদম পিছনে, পিছনে না সরি সামনে, তো সেই জন্য এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা আমার ট্রেন। চলো দেখি, এদিকেও ভিড় আছে, এড়িয়ে চলে যাই, আমি একদম সামনে যাবো, লেডিসে উঠবো। এই যে এসে গেছে লেডিসের কাছে, চলো ওঠা যাক। আজকে জেঠু আসলো, তাই আমাকে আর এইসব রোদ্দুরে গরমে বাস ফাস করে আসতে হলো না, চলো উঠে পড়ি। ফাঁকাই আছে, কোথায় বসবো, কোথায় বসবো, কোথায় বসবো, এখানে বসে যায়। বসে গেছি, এবার ট্রেন ছাড়ার অপেক্ষা। উল্টো দিকে সিট ফাঁকা আছে, কিন্তু ওদিকটায় বসে না, কারণ ওদিকটা ভীষণ রোদ্দুর পড়ে, এদিকটায় একটুখানি রোদ্দুর পড়ে না, হাওয়াটাও পাই, জানলার এদিকে, সব জানলার সাইডে পেলে ভালো হতো, পেলাম না।
নতুন ফোনে এই ফিচার্সটা আছে, ডুয়েল ক্যামেরা ভিডিও। তো ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক, তোমাদের সাথেই ফার্স্ট শেয়ার করছি। এটা ভালোই লাগলো, কিন্তু আমার মুখটা কেমন জানি লাগছে এখানে, অদ্ভুত একটা। আর এটা হচ্ছে কোপাই স্টেশন ঠিক ছাড়লেই একটা এরকম পদ্ম চাষ হয় এখানে, এত সুন্দর, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করা যায়। নেমে গেছি সাঁইথিয়াতে, এত গরম না, ভ্যাপসা গরম। বোলপুরের পর থেকে দেখছি না মেঘ মেঘ করছে পুরো, কিন্তু প্রচণ্ড গরম, বিচ্ছিরি একটা ভ্যাপসা গরম। রোদ্দুর উঠলেও গরম করছে, রোদ্দুর না উঠলেও গরম করছে। জার্নি করা না এখন খুব মুশকিল হয়ে গেছে, এত রোদ গরম হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সাঁইথিয়া স্টেশন, সুবিধা হয়েছে। টোটো করে যাব বাস স্ট্যান্ডের কাছে, বাস স্ট্যান্ডে যায় না, ইউনিয়ন বোর্ডে যাব, সেখান থেকে আবার বাস ধরে প্রায় 20-30 মিনিট মতো লেগে যায় কোটাসুর। ইউনিয়ন বোর্ডে এসে গেছি, এখন এবার বাস এলেই হয়। ওয়েদারটা মনে হচ্ছে দেখে বৃষ্টি হতে পারে, হলে খুব ভালো হয়, একটু ঠান্ডা হবে, প্রচণ্ড গরম, অসহ্য লাগছে। মানে রোদ্দুরটা নেই কিন্তু তবুও কেমন একটা রোদ্দুরের ইয়ে আছে। আমি বাড়ি পৌঁছে দেয় তারপর বৃষ্টি যেন হয়, মানে বাসে উঠলেই হবে, আমার বাস থেকে নেমেই তো বাড়িটা, তাই অসুবিধা নেই, বাসে ওঠার পর বৃষ্টি শুরু হোক, দেখা যাক কখন বাস আসে। আমাকে অনেকে প্রশ্ন করে যে এত লোকজনের মাঝে কী করে ভিডিও করিস, ভিডিও কেমন, এটা লজ্জা লাগে না, কেমন এটা অদ্ভুত লাগে না। তো সত্যি বলতে প্রথম একদম প্রথমেই লজ্জা যে লাগেনি তা নয়, এখনও যে কিছু কিছু জায়গায় লাগে না তাও নয়, কিন্তু এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। ব্লগারদের এটাই কাজ, লজ্জা পেলে হবেও না, একটা অভ্যাস হয়ে গেছে। এই যে বাস আসছে, একটা মাস কোটাসুর যাওয়ার জন্য 3-4টে লাইনে বাস আছে, ও অসুবিধা হয় না। বাসে উঠে গেছি, তো পৌঁছে গেছি, অনেকক্ষণ হলো, এত গরম করেছিল, একটু বসলাম, এ খেলাম কি যেন নাম, গ্লুকন্ডি। তো এখন এবার স্নানে যাব, রেডি হয়েছি, কারণ এই জামা কাপড় আর ভালো লাগছে না, গরমে ঘেমে গেছি পুরো। আর মা এখন কি করছে দেখবে, মা করছে হচ্ছে সবজি কাটছে, কি করতে করতে, সিরিয়াল দেখতে দেখতে। হ্যাঁ, রান্না হয়ে গেছে কিন্তু সবজি কাটছে, এ আবার কি, ও যাই হোক। আর সেটাও করছে সিরিয়াল দেখতে দেখতে দেখবে, এই যে লাউ শাক কাটছে, ও সরি কুমড়ো শাক। আর এই যে সামনে দেখো, মায়ের সামনে দেখো টিভি, দেখছো সিরিয়াল দেখতে দেখতে। আর আমাদের বাড়ির সামনে এখানে একটা পাখি বসে আছে, দেখাই দাঁড়ো, এই যে দেখো কি সুন্দর পাতার আড়ালে বসে আছে, ও চুপটি করে বাসা বানিয়েছে, কি সুন্দর না। এটা ঘুঘুই তো মা, এ আগেও আর একটা ছিল বলো, প্রায় এখানে একটা করে ঘুঘু থাকে, মেঘলা করছে। আমি স্নান করে নিই, ঝটপট স্নান করি, দাবা দেখা হচ্ছে। এখন একটুখানি ফ্রেশ ফিল হচ্ছে, স্নান টান করে নিয়েছি মাথায়, আর আমার 2 দিন ধরে এত মাইগ্রেনের পেন হচ্ছিলো, মানে কি বলবো, আমার এত কষ্ট হয়, যেটা যাদের আছে মাইগ্রেন একমাত্র তারাই বুঝতে পারবে কাদের কাদের মাইগ্রেনের প্রবলেম আছে, আমাকে একটু জানাও। আর আমার মাইগ্রেনটা তো আরও মারাত্মক, কারণ আমার স্পন্ডেলাইটিস থেকে মাইগ্রেন, মানে দুটো একসাথে হয়, ঠিক আছে, ঘাড় পিঠ মাথা সব একসাথে, কি বলবো, কি যে কষ্টের দিন যায়। যাই হোক একটু কমেছে, ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেতে হয় না হলে কম, মানে পারি না। আর এটার কোনো বরাবরের জন্য কোনো সলিউশন নেই, এটাই হচ্ছে কষ্টে। তো যাই হোক এখন ফ্রেশ হয়ে গেছি, বাট এখন মা বলল একটা জায়গায় যাব, আমরা যাব মানে হচ্ছে একটা জিনিস দেখাবো তোমাদের, একটা না কয়েকটা জিনিস বেশ দেখাবো তোমাদের, তারপর এসে আবার কথা হচ্ছে, চলো দেখতে থাকো।
অনেক বছর আগে শুনতাম, অনেক অনেক বছর আগে শাক তুলতে যাই, হ্যাঁ পুকুর পাড়ে, এখন আমরা ছাদে শাক তুলতে যাচ্ছি। আমাদের ছাদে, ওরে বাবা কি রোদ্দুর, শাক তুলতে এসেছে মা শাক। দেখো মায়ের চাষ, দেখো দেখেছো তোমরা কি দেখতে পাচ্ছো বাবারি, এত রোদ্দুর, পা পুড়ে যাচ্ছে। এ দেখো ঝিঙে হয়েছে, দেখো ঝিঙে, দেখেছো কেমন চাষ ছাদের উপর, এই দেখো কেমন চাষ হয়েছে। এখানে এগুলো কি হয়েছে, এগুলো তো শাক না, এইটা একটা কি গাছ হয়েছে, এখানে লাগিয়েছিল তো কি মট, পেঁয়াজ লাগিয়েছিল এখানে, রাইট পেঁয়াজ হয়েছিল ওই দিকে। এটা কি কুমড়ো, কুমড়ো গাছ হয়েছে, আর এটা শশা। ওকে কত চাষ, শাক তুলো তুমি, শাক তুলেছে পুকুর পাড়ে এসে, আধার হলো ভাইয়ের সেই কবিতা মনে পড়ছে, আধার হলো মাদার আছে। এখানে কার ফার্মেসি হয়েছে, ও এখানে হয়েছে, চলো তোমাদেরকে, কত ফুল হয়েছে দেখো তোমাদেরকে দেখিয়ে আনি, কি যেন বেগুন, রোদে পা না পুড়ে যাচ্ছে, কি রোদ গরম, বাপরে বাপরে, মাঝে দুদিন ভালো ছিল, যাকাতে বেগুন ধরছে দেখো, আগেও তো দেখিয়েছি তোমাদের বেগুন। এই যে ভেন্ডি হয়েছে দেখো, ভেন্ডি ভেন্ডি হয়েছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আই হোপ দেখতে পাচ্ছে, এটা ভেন্ডি হয়েছে, আরও অনেকগুলো গাছ আছে ভেন্ডির, এই যে সব গাছ ভেন্ডির, না আমের মুকুল এসছে, আমের মুকুল এসছে, এটাও বেগুন গাছ। আউ বেশিক্ষণ আমি থাকতে পারবো না, পাটা পুরো পুড়ে শেষ হয়ে যাচ্ছে। টমেটো গাছ, আমাদের ছাদে মোটামুটি সবজির চাষ ভরপুর হয়েছে, মা চপ্পল পরে এসছে, আমি চপ্পল না পরে চলে এসছি, চলো শাক তুলছে, এটা পাট শাক তুলছে, পাট শাক হয়েছে, চলো এখন নিচে যাই, খুব রোদ গরম। এই বললাম মেঘলা করছে, আবার দেখেছো কেমন রোদ্দুর উঠেছে, ওরে বাপরে, আমি ব্লকটা ব্লক কি করবো, এসে আগে ফ্যানের নিচে দাঁড়িয়েছি, একটু আগে এসিটা চলছে বলে রুমটা একটু ঠান্ডা আছে, আর মাথায় স্নান করেছি বেশি গরম করছে, ছাদে এইটুক্ষণ থেকেছে, এইটুক্ষণ মানে ঘেমে আর পায়ের তলা পুরো পুড়ে গেল, দেখলে সকলে কত সবজি হয়েছে ছাদে, আমাদের ছাদে মা এরকমই সবজি চাষ করতে থাকে, ছোটো 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 একটু একটু করে, মায়ের এখন নেশা হয়ে গেছে খুব গাছ গাছ লাগানো, বিশেষ করে সবজি ফুল এইসব, তো ভালো একটু বসে নিই, এবার একটু পরে খাওয়া দাওয়া করবো। তো আজকে কী কী রান্না হয়েছে, কী কী মেনু হয়েছে একটু পর জানাচ্ছি। আমার তো পাতার মা বাপ ফিরেছে, খালা খালা দিচ্ছে, কি সব বলছে মা চওড়া, আর এখানে টিভি চলছে, কৃষ্ণ দেখতে দেখতে খাবার খাবে, কি হয়েছে আজকে আইটেম, ভাত, এটা কি সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, এটা ঘি করলা ভাজা, কাঁকরোল ভাজা সরি, আর এটা হচ্ছে, এটা এটা কুমড়ো শাক, আর এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে ডাল, এগুলো হচ্ছে পাকাম, আর আসবে আচার, আচার আসবে, দই আছে আজকের মেনু। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হলো খাওয়া হয়েছে, প্রায় আধা ঘন্টা একটুক্ষণ বসেছিলাম, কারণ খেয়ে খেয়েই শোয়া যায় না, শুলে শরীরটা বেশি খারাপ লাগে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার আবার তো ক্লাস নেওয়া আছে, তো খুব বেশিক্ষণ রেস্ট নিতে পারবো না, হয়তো একটুখানি শোবো, আর বাইরে আবার মেঘ করে গেছে প্রচণ্ড, জানি না ক্লাসের টাইমটাতে যদি বৃষ্টি শুরু হয়ে যায় স্টুডেন্টগুলো আসতে পারবে না, চাপ হয়ে যায় উইকে একটা দিন, তো যদি আসতে না পারে সবাই আমারও খারাপ লাগে। আর বাবাইয়ের সাথে কথা হলো, বাবাই আজকে কলকাতা বেরিয়ে গেল, ওর প্রোগ্রাম আছে, আমার না খুব মন খারাপ হচ্ছে, খালি বাবাইয়ের প্রোগ্রামগুলো যেতে পারছি না সাথে, আর সব প্রোগ্রাম শনিবার রবিবার, উফ মাথাটা খারাপ করে দিল, কোথাও যে একটু দেখতে যাবো বা শুনতে যাবো ওর গান সাথে, বিয়ের আগে গেছি
কিন্তু বিয়ের পর আমরা যেতে পারি না। দেখা যাক, নেক্সট সামনে একসাথে গেছে প্রোগ্রাম, সেটা দেখতে হবে একমাত্র। চলো আমাদের একটুখানি রেস্ট নিই, তারপরে দেখা হচ্ছে বিকালে। নেওয়া কমপ্লিট, দুটো ব্যাচ আবার আগামীকাল আছে। এদিকে তো মেঘ করলো বাট বৃষ্টি হলো না, তো বাবাই বললো কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যাই হোক, ভালো একটা খবর, কারণ গরম করবে, কলকাতায় ভীষণ গরম, বাবাই কষ্ট হতো, তো সেই জায়গায় বৃষ্টি হয়েছে, একটু ভালো হয়েছে। বাট এদিকেও একটুখানি পাঠাতে পারতো, এদিকে তো হলো না। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে শনিবার, তো আজকে নিরামিষ হয় বাড়িতে, তো মা খাবে না, ওই জন্য আমি ফুচকাটা গিয়ে খেয়ে আসবো আমাদের সামনেই, যারা পুরোনো ব্লগে দেখেছো, আর নাহলে আজকে আরেকবার দেখে দিচ্ছি, আমাদের সামনেই বসে বাড়ির সামনে, তো ওখানেই খেয়ে আসি, আর মা খাবে না, না হলে বাড়িতেই নিয়ে এসে খাবে। তো চলো এখন ফুচকা খেয়ে আসি। এই বেরোচ্ছে আমাদের বাড়ির থেকে, বাড়ির গলির থেকে, দোকানে সকলে বসে আছে, এখানে ছুটকিও দাদা দোকানের সামনে বসে আছে এরকম, আর ওই যে সামনে ওই যে ফুচকা ওখানেই, এই যে কর্নারটাই, এখানেই খাবো ফুচকা। আর বলি, আমার কপালটা বড়ই বন্ধু, গেলাম ফুচকা খেতে, ফুচকা যেদিনই আমি ভাবি ফুচকা খাবো সেদিনই ফুচকা শেষ হয়ে যায়, এই সন্ধ্যার মধ্যে, এই সাতটার মধ্যে পাবো ফুচকা শেষ। দিয়ে আর কি করব, ভেজিটেবল চপ নিয়ে এলাম, মা বাপিও খেতে পারবে তার জন্য নিয়ে আসলাম, আমি এখন খাই আর মা বাপি পরে খাবে, যে মা আসছে। আর যেটা বলার, ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর আমার সাথে আবার অনেকদিন পর বর্ধমান থেকে সাঁইথিয়ে আসলে কেমন লাগলো জানিও, খুব রোদ্দুর লেগেছে না, আশা করছি ভালো লেগেছে ব্লগটা। আর নেক্সট ব্লগগুলোর জন্য অবশ্যই দেখতে থাকো লাইফস্টাইল উইথ প্রিয়া, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। Thank you.